পাচারের আগে সীমান্তে গাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ। উদ্ধার হয়েছে প্রায় 20 লক্ষ টাকার ফেন্সিডিল। গ্রেফতার করা হয়েছে 2 পাচারকারীকে। পাচারের আগে সীমান্তে 4-চাকা গাড়ি সহ ফের উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 20 লক্ষ টাকা। আটক 2 পাচারকারী, ধৃতদের এদিন তোলা হয় বারাসত আদালতে। ফের বড় সড় সাফল্য বসিরহাট পুলিশ জেলার। পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ। সীমান্তের জিরো পয়েন্টে কিংবা সীমান্তবর্তী এলাকাগুলিতে পাচার এবং অবৈধ অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয়। তবে বিএসএফ এবং পুলিশ কর্তাদের প্রচেষ্টায় বারংবার বানচাল হয়ে গিয়েছে পাচারকারীদের ছক। এদিন আবারও পাচারকারীদের ছক বানচাল করল বসিরহাট পুলিশ জেলা। পুলিশ সূত্রে জানা যায়, আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল বসিরহাট পুলিশ জেলার পুলিশের কাছে। এদিন বাদুরিয়ার এসডিপিও রাহুল মিশ্র ও পুলিশ আধিকারিক সিদ্ধান্ত মণ্ডলের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। পুলিশ কর্তাদের নির্দেশ মতো বিশেষ দলটি বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তে নাকা চেকিং চালাচ্ছিল। জানা যায়, সেই সময় সীমান্তবর্তী এলাকা দিয়ে যাচ্ছিল একটি 4-চাকা গাড়ি। পুলিশ কর্মীদের ওই গাড়ি দেখে সন্দেহ হওয়ায় গাড়িটিকে দাঁড় করায় পুলিশ। জানা যায়, এরপর গাড়িতে তল্লাশি চালাতেই গাড়ির ভেতরে প্লাস্টিকে ঢাকা প্রায় 10 বস্তা নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছে। বস্তাগুলির মধ্যে প্রায় 7,820টি কফ সিরাপের বোতল ছিল বলে জানা গিয়েছে। নিষিদ্ধ কফ সিরাপগুলি উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করা হয় 2 পাচারকারীকে। বাদুরিয়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিন তোলা হয় বারাসত আদালতে। পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধার হওয়া নিষিদ্ধ কাপ সিরাপের বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। তবে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ কোথায় এবং কারাই বা পাচার করছিল ইতিমধ্যেই তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদী হাসান রহমান সাংবাদিক সম্মেলন করে জানান, গতকাল পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, তার ভিত্তিতে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি সন্দেহভাজন 4-চাকা গাড়ি থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতারও করা হয়েছে। একটা সোর্স ইনফরমেশনের বেসিসে বাদুরিয়া থানার পুলিশ দ্বীপ মিডিয়া বলে একটা জায়গাতে রেড করে। ওখানে যখন ওরা পৌঁছায়, ওখানে একটা গাড়িতে ওরা কিছু বক্সেস পায়। পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করাতে দুজন লোক একটা টাটা এস গাড়িতে কিছু মানে কার্টুন সাজানো ছিল, ওরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করাতে ওরা বলে যে এটাতে ফেন্সিডিল বা কোডেন জাতীয় জিনিস আছে, নার্কোটিক্স বলতে পারেন ওটা। পরে এসডিপিও বাদুরিয়া এবং ওসি বাদুরিয়া ওখানে পৌঁছান, আর তারপর প্রপার ভিডিওগ্রাফিতে ওটা সার্চ হয় এবং সিজার হয়। তাতে 7,820 বটল ফেন্সিডিল পাওয়া যায়, মানে 782 লিটার্স। দুইজন লোক অ্যারেস্টেড হয়, তাদেরকে আজকে আমরা থানাতে কোর্টে ফরওয়ার্ড করছি এবং পিসি প্রেয়ার করছি। এখনও প্রপার মানে ডিটেল ইন্টারোগেশন এখনও হতে পারেনি, কারণ কালকে অনেক রাত অবধি এই সিজারটা হয়েছে, অ্যাটলিস্ট 5 AM অবধি চলেছে। তো আমরা আজকে পিসি নিব, তারপর ডিটেল ইন্টারোগেশন করে যেটা পাবো। এদের আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি ওদের বাড়ি বসিরহাট থানা এরিয়ায়। তবে এর সঙ্গে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও আমরা তদন্ত করে দেখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।